হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি এখন ভেজে নিলাম। ভেজে আমি তুলে নিলাম, এরপর এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখন এটাকে তুলে নিলাম, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভোগ চাল, গোবিন্দভোগ চাল। এটা একে আমি একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিলাম। তেলে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর তার সঙ্গে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে ভালোমতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোমতো ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো। টমেটো যাতে গলে যায় তাই আমি লবণটা আগেই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোমতো মিশিয়ে নিলাম। আর এখন আমি একটা মিক্সির জারে লঙ্কা আদা রসুন নিয়ে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম মশলাটা। এর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোমতো কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর চাল, আর দিয়ে দিলাম নারকেল কোড়া, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জলটা যখন ফুটবে এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলোকে দিয়ে ওটাকে আমি ভালো করে ভেঙে দিলাম। তারপর আমি ফুটিয়ে নিয়ে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 লঙ্কা। হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার এই মুড়ি ঘন্ট। এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।